রিকভারি করার জন্যে এখানে নিয়েছি কিছুটা সেদ্ধ আলু, নিয়েছি অল্প শশা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর এখানে নিয়েছি সেদ্ধ করা মটর, কাঁচা ছোলা আর কিছুটা তেঁতুলের জল। এখন একটা পাত্র নিয়ে আলুটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নেব। দেখুন সব আলুগুলো কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিচ্ছি সেদ্ধ করা মটর, আর দিচ্ছি ছোলা। এখন দেব কুচনো শশা, টমেটো কুচি, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা কুচি, দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, আর দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ, শুকনো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর দিচ্ছি তেঁতুলের জল। টকটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন সব উপকরণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আলু কাবলি তৈরি হয়ে যাবে। আলু কাবলি কিন্তু তৈরি হয়ে গেছে।